Assalamualaikum. Kalashkati BM Academy Online School এর সবাইকে স্বাগত। আমার পরিচয় দিয়ে নেই, আমি নিশা করে দিব সরকারি শিক্ষক কলেজকাটি BM Academy। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হলো নবম দশম শ্রেণীর ইতিহাস। প্রিয় শিক্ষার্থীরা, সবাই আশা করি ভালো আছেন। দীর্ঘ ছ মাস ধরে স্কুল বন্ধ, এই ছ মাস আমরা তোমাদের মূলধারার স্কুলে নিয়ে আসতে পারিনি। এই বৈশ্বিক মহামারীর সময় সারা বিশ্বেই এখন স্কুল বন্ধ এবং পড়াশোনায় কিছুটা তোমাদের বিঘ্ন করছে, যার কারণে আমরা এই কলেজকাটি BM Academy অনলাইন স্কুলের মাধ্যমে চেষ্টা করছি তোমাদের কাছাকাছি পৌঁছানোর এবং কিছুটা হলেও এই সমস্যা থেকে তোমাদেরকে বের করে আনার জন্য। তো আজকের বিষয়ে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আশা করব সেই বিষয়টা তোমরা নিজেরা মনোযোগ সহকারে দেখবে, শুনবে এবং নিজেরা সে বিষয়ে কিছুটা আয়ত্ত করার চেষ্টা করবে। আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো নবম দশম শ্রেণীর ইতিহাস। তো শিক্ষার্থীরা, চলো আমরা মূল বিষয়ে চলে যাই। আজকে আমি তোমাদের আলোচনা করব পলাশীর যুদ্ধ নিয়ে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পলাশীর যুদ্ধ নিয়ে। পলাশীর যুদ্ধ কি, কেন পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং পলাশীর যুদ্ধের মাধ্যমে বাংলার রাজনৈতিক ইতিহাসে কী ধরনের পরিবর্তন ঘটেছিল সে বিষয়ে আজকে আমরা আলোকপাত করব। তো আগে আমরা বোর্ডে লিখে নিই যে বিষয়টা আমরা আজকে আলোচনা করবো, সেই শিরোনামটা আমরা আসো আগে বোর্ডে সেটা লিখে নিই এবং দেখি যে কোন বিষয়ে আমরা আলোচনা করবো। পলাশীর যুদ্ধ, পলাশীর যুদ্ধ বাংলার একটি রাজনৈতিক ইতিহাস। প্রাচীনকাল, মধ্যযুগ এবং আধুনিক যুগের মধ্যে এমন একটি ইতিহাস পলাশীর যুদ্ধ। এই যুদ্ধটা এমন একটা গুরুত্বপূর্ণ ঘটনা বা গুরুত্ব বহন করে যার জন্য রাজনৈতিক বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের একটা আমূল পরিবর্তন ঘটে। কারণ পলাশীর যুদ্ধের মাধ্যমে বাংলার মুসলিম যুদ্ধের অবস্থান হয় এবং ঐতিহাসিক শাসন শুরু হয়, যার কারণে পলাশীর যুদ্ধ আমাদের রাজনৈতিক ইতিহাসে একটি অন্যতম উল্লেখযোগ্য ঘটনা। কারণ পলাশীর যুদ্ধের মাধ্যমে বাংলার স্বাধীনতার সূত্র 200 বছরের জন্য অস্ত যায়। প্রথমে আমরা জানতে পারি যে প্রথম ছিল বাংলার ইতিহাসের প্রাচীন যুগ। প্রাচীন যুগের পরে শুরু হয় মধ্যযুগের মুসলিম শাসন। সেই মধ্যযুগের মুসলিম শাসনের অবসান ঘটে পলাশীর যুদ্ধের মাধ্যমে, এবং এই পলাশীর যুদ্ধের মাধ্যমে মুসলিম শাসনের অবসানের পর প্রায় 200 বছর এদেশে ঐতিহাসিক শাসন চলে। এবং এই যে 200 বছর পরাধীনতার শৃঙ্খলে আমরা আবদ্ধ ছিলাম এর সূত্রপাত ঘটে এই পলাশীর যুদ্ধের মাধ্যমে। তো শিক্ষার্থীরা, আমরা আজকে জানি যে কী কারণে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল, পলাশীর যুদ্ধের ঘটনা, পলাশীর যুদ্ধের কারণ এবং ফলাফল, কীভাবে নবাব সিরাজউদ্দৌলা এত অল্প বয়সে সিংহাসন আরোহণ করেছিলেন এবং তিনি কীভাবে রাজ্য পরিচালনা করেছিলেন, তার রাজনৈতিক দূরদর্শিতা কীরকম ছিল, তার রাজনৈতিক বিচক্ষণতা কীরকম ছিল, এই সমস্ত বিষয় আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই জানি পলাশীর যুদ্ধ কেন সংঘটিত হয়েছিল, কীভাবে সিরাজউদ্দৌলা সিংহাসন আরোহণ করলেন। 1740 থেকে 1756 পর্যন্ত সিরাজউদ্দৌলার নানা নবাব আলীবর্দী খান বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলেন। আগের তারিখটা আমরা ভালোভাবে বুঝে নেই যে নবাব আলীবর্দী খান কত সাল থেকে ঠিক কত সাল পর্যন্ত বাংলার নবাব ছিলেন। 1740 থেকে 1756 সাল পর্যন্ত নবাব আলীবর্দী খান বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলেন। 1740 থেকে 1756 সাল পর্যন্ত বাংলা বিদেশে নবাব ছিলেন নবাব আলীবর্দী খান। নবাব আলীবর্দী খান 1740 থেকে 1756 পর্যন্ত বাংলা, বিহার, উড়িষ্যার ছিলেন নবাব আলীবর্দী খান। তিনি ছিলেন নবাব সিরাজউদ্দৌলার নানা এবং তার নবাব আলীবর্দী খানের দৌহিত্র ছিল নবাব সিরাজউদ্দৌলা। নবাব আলীবর্দী খান
দক্ষতার সাথে এবং সফলভাবে রাজ্য শাসন করেন। তিনি তার সময় মারাঠা এবং বর্গীদের দমন করেন এবং ইংরেজ বণিক কোম্পানিকে সুকৌশলে নিয়ন্ত্রণ করে তার রাজ্য শাসন পরিচালনা করেছিলেন। নবাবের মৃত্যুর আগে এবং নবাব আলীবর্দী খান তার মৃত্যুর আগে তার কনিষ্ঠ কন্যা আবিনা বেগমের পুত্র নবাব সিরাজউদ্দৌলাকে বাংলার সিংহাসনের নবাব ঘোষণা করে যান। তার মৃত্যুর আগে তিনি তার কনিষ্ঠ কন্যা আমেনা বেগমের পুত্র নবাব সিরাজউদ্দৌলাকে বাংলা সিংহাসনের রাজা মনোনীত করে যান। 1756 সালে আলীবর্দী খানের মৃত্যু হলে তার প্রিয় দৌহিত্র 1756 সালে আলীবর্দী খানের যখন মৃত্যু হয় তখন তার প্রিয় দৌহিত্র নবাব সিরাজউদ্দৌলা মাত্র 22 বছর বয়সে বাংলা সিংহাসনে আরোহণ করেন। 1700 সাল তো আমাদের মনে রাখতে হবে যে কত সালে নবাব সিরাজউদ্দৌলা বাংলা সিংহাসনে আরোহণ করেন। 1756 সালে সিরাজউদ্দৌলা বাংলা সিংহাসনে মাত্র 22 বছর বয়সে কত বছর বয়সে বাংলা সিংহাসনে আরোহণ করেন। 22 বছর বয়সে আরোহণ করেন তিনি নবাব আলীবর্দী খানের প্রিয় দৌহিত্র। কিন্তু নবাব সিরাজউদ্দৌলা যে সিংহাসনে আরোহণ করেন এটা তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরা ভালো চোখে দেখেননি, বিশেষ করে নবাব আলীবর্দী খানের বড় কন্যা ঘসেটি বেগম এটা কিছুতেই মেনে নিতে পারেননি যে নবাব সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন। এই যে তার পারিবারিক একটা ষড়যন্ত্র, এই যে পারিবারিক ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের তার বিরুদ্ধে বিদ্বেষী মনোভাব এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র, এটাই নবাব সিরাজউদ্দৌলার পতনের একটি অন্যতম কারণ। বিশেষ করে যখন নবাব আলীবর্দী খানের বড় মেয়ে ঘসেটি বেগম এবং তার দেওয়ান রাজা রাজবল্লভ এবং নবাবের খালাতো ভাই শওকতজঙ্গ এরা সবাই মিলে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। যখন নবাব সিংহাসনে আরোহণ করেন এবং ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের এই ষড়যন্ত্র সম্পর্কে জানতে পারেন তখন তিনি সুকৌশলে ঘসেটি বেগমকে নজরবন্দি করেন এবং শওকতজঙ্গকে যুদ্ধে পরাজিত করেন এবং পুনিয়া শাসনকর্তাকে নিহত করে সে পুনিয়া দখল করে নেয়। কিন্তু এই যে ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের ষড়যন্ত্র তিনি প্রতিহত করেন বা ঘনিষ্ঠ আত্মীয়দের ষড়যন্ত্র তিনি দমন করতে সক্ষম হন, তারপরও বাইরের ষড়যন্ত্র তার বিরুদ্ধে ধীরে ধীরে ঘনিয়ে আসতে থাকে, বিশেষ করে ইংরেজ শাসকরা এবং আরও বিদেশি বণিকরা তার বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র করতেই থাকে যাতে তিনি বাংলার সিংহাসনচ্যুত হন এবং ইংরেজরা বাংলার শাসন ক্ষমতা দখল করতে পারে। আগের পাঠে আমরা অবশ্যই জানতে পেরেছি এবং প্রিয় শিক্ষার্থীরা তোমরাও জানো যে ইংরেজরা কীভাবে এদেশে প্রথম আগমন করেন, কীভাবে তারা বণিক সেজে এদেশে আগমন করে ব্যবসা বাণিজ্যের নামে তারা ধীরে ধীরে এদেশের শাসন ক্ষমতা দখল করতে থাকে। পরবর্তীতে তাদের উচ্চাকাঙ্ক্ষা আরও বেড়ে যায় এবং তাদের লোকলালসা বেড়ে যায়, তারা সমগ্র ভারতবর্ষ বাংলা সমস্ত কিছু রাজ্য শাসন তারা ক্ষমতা দখল করতে চান এবং যার কারণে নবাব সিরাজউদ্দৌলাকে যদি সিংহাসনচ্যুত করা যায় বা ক্ষমতা থেকে সরানো যায় তাহলে তারা পুরো বাংলার শাসন ক্ষমতা দখল করতে পারতেন, তাই তার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র শুরু করেন। এই ষড়যন্ত্রই মূলত পলাশের যুদ্ধের পটভূমি তৈরি করে, এই ষড়যন্ত্র থেকেই পলাশের যুদ্ধের সূত্রপাত ঘটে। পলাশির যুদ্ধের কারণ, ইতিহাসের যেসব ঘটনা একটি দেশের জনগণের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে পলাশির যুদ্ধ সেই ঘটনাগুলোর মধ্যে অন্যতম। এর কিছু কিছু কারণ ছিল, কিছু কারণে যেসব কারণে পলাশির যুদ্ধ সংঘটিত হয় সেসব কারণ আজকে আমরা জানব যে কী কারণে পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল। তো শিক্ষার্থীরা প্রথমেই আমরা জানলাম যে নবাব আলীবর্দী খান কত সাল পর্যন্ত সিংহাসনে ছিলেন এবং তিনি দক্ষতার সাথে বাংলা শাসন করেন, বাংলা বিহার উড়িষ্যা শাসন করেন এবং তিনি মারাঠি এবং বর্গীদের দমন করে সফলভাবে রাজ্য শাসন করেন এবং বিদেশি বণিকদেরও তিনি সুকৌশলে দমন করে রাজ্য ব্যবস্থা পরিচালনা করেন। তার পরবর্তীতে যখন তার মৃত্যু হয় তার মৃত্যুর আগে তিনি তার প্রিয় দরিদ্র নবাব সিরাজউদ্দৌলাকে মাত্র 1756 সালে মাত্র 22 বছর বয়সে সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত করে দেন এবং যখন তিনি নবাব সিরাজউদ্দৌলাকে তার রাজ্যের উত্তরাধিকারী মনোনীত করে দেন তখন তার সিরাজউদ্দৌলা তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। এবার আমরা জানবো যে পলাশির
আসো আমরা বোর্ডে লিখি আগে যে পলাশীর যুদ্ধের কারণগুলো শুনি। পলাশীর যুদ্ধের কারণ, পলাশীর যুদ্ধের কারণগুলো বোঝার কাছে শেষ যুদ্ধের বাংলা সিংহাসনে বসার পর বা নবাবের সিরাজউদ্দৌলা যখন বাংলা সিংহাসনে আরোহণ করলেন, কিন্তু প্রচলিত নিয়ম অনুযায়ী তখন নিয়ম ছিল যে বিদেশি যে বণিকরা এদেশে ব্যবসা বাণিজ্য করবে তারা নবাবের সাথে শুভেচ্ছা বিনিময় করবে এবং নবাবকে বিভিন্ন ধরনের উপঢৌকন শুভেচ্ছা স্বরূপ পাঠাবে। কিন্তু ইংরেজরা নবাবকে কোনো ধরনের শুভেচ্ছা স্বরূপ কোনো উপঢৌকন পাঠায়নি বা নবাবের সাথে কোনো ধরনের শুভেচ্ছা বিনিময় করেনি, তাকে স্বাগত জানায়নি, যার জন্য নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের প্রতি ক্ষুব্ধ হন। তাদের এই অদ্বৈত আচরণের জন্য নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের প্রতি ক্ষুব্ধ হন। এটা ছিল পলাশীর যুদ্ধের একটি অন্যতম কারণ। নবাব সিরাজউদ্দৌলা নিষেধ সত্ত্বেও, যেহেতু নবাব সিরাজউদ্দৌলা যখন সিংহাসনে আরোহণ করেন তখন তিনি ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ বন্ধ করার নির্দেশ দেন। কলকাতায় যে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ কাজ চলছিল, তিনি সেই ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করার জন্য নির্মাণ বন্ধ করার জন্য তিনি নির্দেশ দেন, কিন্তু ইংরেজরা সেই নির্দেশ অমান্য করেও তারা দুর্গ নির্মাণ করতে থাকেন। এটা ছিল পলাশীর যুদ্ধের একটি অন্যতম কারণ। ইংরেজদের এই অন্তত্বপূর্ণ আচরণের জন্য নবাব ইংরেজদের প্রতি আরও ক্ষুব্ধ হয়ে যান, যে তার নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা এই দুর্গের নির্মাণ কাজ অব্যাহত রাখে, যার কারণে নবাব তাদের প্রতি দ্বিগুণ ক্ষুব্ধ হন। এরপর আসে ইংরেজ কোম্পানির দস্তকের অপব্যবহার। ইংরেজ কোম্পানি যখন দস্তক অপব্যবহার শুরু করলো তখন এদেশের বণিকরা ক্ষতিগ্রস্ত হতে থাকলো এবং এই দস্তকের অপব্যবহারের ফলে বাংলার ব্যবসা বাণিজ্য এবং আর্থসামাজিক অবস্থা দিনে দিনে আরও অবনতি হতে থাকলো। ইংরেজদের এই দস্তকের অপব্যবহার ছিল পলাশীর যুদ্ধের একটি অন্যতম কারণ এবং দেশীয় বণিকরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছিল এতে ইংরেজরা এতে কোনো কর্ণপাত করেনি। নবাবের নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা এই দস্তকের অপব্যবহার চালিয়ে যেতে ছিল এবং সেই যে চালিয়ে যাচ্ছিল যার কারণে নবাব তাদের প্রতি ক্ষুব্ধ হন। এবং আরেকটা কারণ হলো পলাশীর যুদ্ধের যে নবাব আলীবর্দী খানের সঙ্গে চুক্তির শর্ত ভঙ্গের ইংরেজরা নবাবকে কর দিতে অস্বীকৃতি জানায়। যেহেতু এদেশে বিদেশে বণিকরা তখন ব্যবসা বাণিজ্য করতে আসলে তাদেরকে সরকারকে কর দিতে হতো, শুল্ক দিতে হতো, কিন্তু ইংরেজরা নবাবের সাথে অধত্ব দেখিয়ে তারা নবাবের নির্দেশ অমান্য করে তারা কর দিতে অস্বীকৃতি জানায়। তারা বিনা শুল্কে দেশে বাণিজ্য করার চেষ্টা করে এবং বাণিজ্য চালিয়ে যেতে থাকে, যেটা ছিল পলাশীর যুদ্ধের একটি অন্যতম কারণ। এবং আরেকটা কারণ হলো যখন রাজা রাজবল্লভ ভসিটি বেগমের দেওয়ান ছিল রাজা রাজবল্লভ, যখন রাজা রাজবল্লভ নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো তখন নবাব সিরাজউদ্দৌলা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং এই রাজা রাজবল্লভ তার সমস্ত ধন সম্পদ এবং তার পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে গিয়ে কলকাতায় ইংরেজদের আশ্রয় গ্রহণ করে। যখন নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের কাছে অনুরোধ জানালেন যে রাজবল্লভকে তার কাছে ফিরিয়ে দিতে তখন ইংরেজরা তাকে ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানায়। এটা পলাশীর যুদ্ধের একটি অন্যতম কারণ। এই সমস্ত ইংরেজদের অন্তত্বপূর্ণ এবং বিভিন্ন কারণে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়। ইংরেজরা একের পর এক অন্তত্বপূর্ণ আচরণ চালিয়ে যেতে থাকে, যেটা নবাবের ক্ষুব্ধ করে তোলে। তাদের চতুর্থ শিক্ষা দেওয়ার জন্য 1700 সালে জুন মাসের শুরুতে নবাব কলকাতা দুর্গ আক্রমণ করে নেন, আক্রমণ করে দখল করে নেন। এই যে ইংরেজদের যে অন্তত্বপূর্ণ আচরণ ছিল সেই অন্তত্বপূর্ণ আচরণের কারণে নবাব যে ধীরে ধীরে ক্ষুব্ধ হয়ে যাচ্ছিলেন এবং তিনি সিদ্ধান্ত নিলেন যে এখন ইংরেজদের বিরুদ্ধে তাকে যুদ্ধ পরিচালনা করতে হবে এবং তিনি অতর্কিতে হামলা চালিয়ে 1756 সালে কলকাতা দুর্গ দখল করে নেন। যাত্রা পথে তিনি কাশিমবাজার কুঠিও দখল করেন। নবাবের অতর্কিত আক্রমণে ইংরেজের ফোর্ট উইলিয়াম দুর্গ ত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয় এবং হলওয়েলসহ বেশ কিছু ইংরেজ আত্মসমর্পণ করতে বাধ্য হন। ফোর্ট উইলিয়াম দুর্গে যে ইংরেজরা ছিল তাদের মধ্যে হলওয়েল ছিল অন্যতম এবং হলওয়েলসহ বেশ কিছু ইংরেজরা আত্মসমর্পণ করতে বাধ্য হন এবং বন্দিদশা থেকে মুক্ত হয়ে হলওয়েল নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে একটি গুজব রটালেন ইতিহাসে, যেটা অন্ধকূপ হত্যা নামে পরিচিত।
তিনি মিথ্যে একটি গুজব নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে রটালেন যে নবাব সিরাজউদ্দৌলা 143-146 জন ইংরেজকে 18 ফুট দৈর্ঘ্য এবং 14.10 ফুট প্রস্থ ছোট একটি ঘরে বন্দি করে রাখে, যার কারণে সেখানে এইসব ইংরেজরা দমবন্ধ হয়ে মারা যান। এই যে ইতিহাসে এই মিথ্যেটা, অন্ধকূপ হত্যা নামে পরিচিত, এটা ইতিহাসে একটি কল্পজনক কথা যেটা অন্ধকূপ হত্যা নামে পরিচিত। যে এখানে বলা হয় যে এই যে ছোট করে আটকিয়ে রাখার ফলে দমবন্ধ হয়ে এখানে 123 জন ইংরেজের মৃত্যু হয়। এটা ছিল এই ইংরেজ সেনাপতি হলওয়েলের রটানো গুজব এবং একটি মিথ্যা গুজব। এর ফলে এই খবর মাদ্রাস পর্যন্ত পৌঁছে যায় এবং মাদ্রাস থেকে উত্তেজিত হয়ে কলকাতা দখল করার জন্য ওয়াটসন এবং ক্লার্ক দুজনেই কলকাতার উদ্দেশ্যে রওনা দেন এবং তারা নবাবকে পরাজিত করে বাংলার শাসন ক্ষমতা দখল করার ষড়যন্ত্র করতে থাকে। এবং যখন নবাব দেখলেন যে চারদিকে ষড়যন্ত্রের জাল বিস্তৃত হচ্ছে, তখন তিনি চাপের মুখে একটি অপমানজনক সন্ধি করতে বাধ্য হন, ইতিহাসে যেটা আলীনগর সন্ধি নামে পরিচিত। যখন দেখলো যে তার রাজন্যবর্গ, তার আত্মীয় স্বজন, তার পরিবারবর্গ এবং বাইরের বিদেশি বণিক এবং ইংরেজরা ক্রমাগত তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, তখন তিনি বাধ্য হয়ে একটি চাপের মুখে একটি সন্ধি করতে বাধ্য হন, যেটা ইতিহাসে আলীগড় সন্ধি নামে পরিচিত। তো আমরা এখানে দুইটি বিষয় সম্পর্কে জানতে পারলাম, একটা হলো মিথ্যে গুজব রটানো অন্ধকূপ হত্যা, আর একটা হলো আলীনগর সন্ধি। দুইটা বিষয় যেহেতু এখানে প্রথমে আমাদের এই পলাশীর যুদ্ধ হওয়ার আগে দুইটি বিষয় উঠে এসেছে, সেই দুইটি বিষয় হলো কি, একটা হলো অন্ধকূপ হত্যা, একটা এক নম্বর হলো অন্ধকূপ হত্যা। এটা তোমাদের প্রিয় শিক্ষার্থী, এটা তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে, এই প্রশ্নটা তোমাদের নৈবিত্তিকে আসতে পারে, এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার সময় প্রশ্ন আকারে আসতে পারে যে অন্ধকূপ হত্যা কি। আমি যেটা তোমাদের সাথে আগে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি যে অন্ধকূপ হত্যা কি, যে যখন নবাব সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করে নেন, তখন সেখানে অবস্থানরত হলওয়েল সহ অন্যান্য যে ইংরেজরা ছিল তারা তখন আত্মসমর্পণ করেন এবং সেই আত্মসমর্পণ যে ইংরেজরা করেন তারা তখন বন্দী হন, এবং যখন তারা বন্দীদশা থেকে মুক্ত হন তখন এই যে ইংরেজ হলওয়েল নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে একটি মিথ্যে কথা রটনা করেন যে নবাব সিরাজউদ্দৌলা 18 ফুট দৈর্ঘ্য এবং 14.10 ফুট প্রস্থ একটি ছোট্ট ঘরে 143 জন ইংরেজকে বন্দী করে রাখেন, যার ফলে সেখানে দমবন্ধ হয়ে 123 জন ইংরেজ মারা যান। এই কথাটা যখন মাদ্রাস পর্যন্ত পৌঁছে যায়, তখন মাদ্রাস থেকে ওয়াটসন এবং ক্লাইভ মাদ্রাস থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেন নবাব সিরাজউদ্দৌলাকে আক্রমণ করার জন্য বা নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করার জন্য। এই এই ঘটনাটা ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে পরিচিত। আরেকটা বিষয় আমরা জানলাম আলীনগর সন্ধি, আলীনগর সন্ধি যখন মাদ্রাস থেকে ওয়াটসন এবং ক্লার্ক কলকাতায় আসে, এসে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলেন, তখন নবাব দেখলেন যে তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, পরিবারবর্গ, রাজন্যবর্গ চার এবং বিদেশি বণিকরা চারপাশ থেকে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিছাচ্ছে, তখন তিনি চাপের মুখে একটি অপমানজনক সন্ধি করতে বাধ্য হন, যেটা ইতিহাসে আলীনগর সন্ধি নামে পরিচিত, আলীনগর সন্ধিতে সব ধরনের সুযোগ সুবিধা পায়। যে আলীনগর সন্ধিতে করা হলো, সেই আলীনগর সন্ধিতে সব ধরনের সুযোগ সুবিধা পাওয়ার পরে ক্লাইভের উচ্চাকাঙ্ক্ষা আরও বেড়ে যায়, তিনি বাংলার সমস্ত শাসন ক্ষমতা দখল করতে চান। যখন ক্লাইভের উচ্চাকাঙ্ক্ষা আরও বেড়ে যায় এবং তিনি চান যে নবাবকে সিংহাসনচ্যুত করে তার ইচ্ছা মতো একজন নবাবকে সিংহাসনে বসিয়ে তিনি সমস্ত বাংলার শাসন ক্ষমতা নিজে দখল করবেন এবং ইচ্ছা মতো সারা বাংলাকে শাসন করবেন, তার উচ্চ ক্ষমতা আরও বেড়ে যায়, যার পরবর্তীতে এই ক্লাবের এই যে ষড়যন্ত্র তিনি করতে থাকেন তাতে তিনি নবাব সিরাজউদ্দৌলা রাজন্যবর্গকেও যুক্ত করে নেন। তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল ধনকুবের জগৎ শেষ, রায়দুল্লা ভূমিচাঁদ, রাজা রাজবল্লভ,
প্রধান সেনাপতি মির্জাপুর। তার যে সেনাপতি ছিল প্রধান সেনাপতি সেই মির্জাপুর এই ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল, পলাশীর যুদ্ধের ঘটনা। এরপরে আমরা আসি পলাশীর যুদ্ধ কিভাবে সংঘটিত এবং পলাশীর যুদ্ধের ঘটনা। পলাশীর যুদ্ধের ঘটনা কিভাবে ঠিক পলাশীর যুদ্ধে সংঘটিত হয়েছিল। পলাশীর যুদ্ধ বাংলা তথা পুরো উপমহাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা। 1757 সালের 23 জুন ভাগীরথী নদীর তীরে পলাশীর আমবাগানে এই যুদ্ধ সংঘটিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, ইতিহাসের মূল বিষয় হলো তারিখ, এবং সেই সঠিক তারিখটা আমরা আগে আয়ত্ত করার চেষ্টা করবো যে কোন তারিখে ঠিক পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল। এটা তোমাদের জন্য একটি অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোন তারিখে ঠিক পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং কোথায় সংঘটিত হয়েছিল। পলাশীর যুদ্ধ সংঘটিত হয় 1757 সালের 23 জুন ভাগীরথী নদীর তীরে, ভাগীরথী নদীর তীরে 1757 সালের 23 জুন ভাগীরথী নদীর তীরে পলাশীর আমবাগানে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়। ইতিমধ্যে রবার্ট ক্লাইভ তার অবস্থান সুদৃঢ় করতে পারে সন্ধিভঙ্গের অজুহাতে সিরাজউদ্দৌলার উপর যুদ্ধ ঘোষণা করে। ইতিমধ্যে রবার্ট ক্লাইভ তার স্বার্থে তার অবস্থান সুদৃঢ় করে। তিনি যেহেতু বিভিন্ন জনকে এবং বিভিন্ন রাজন্যবর্গ সেই সময়কার জমিদার এদের সবাইকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হন, তাই তিনি তার অবস্থান সুদৃঢ় করে তিনি নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। নবাবের পক্ষে কে কে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তখন নবাবের, নবাব সিরাজউদ্দৌলার পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন মীর মদন, মোহনলাল এবং ফরাসি সেনাপতি সিনক্লেয়ার। যেহেতু নবাব দেখলেন যে চারদিক থেকে বিদেশি বণিক এবং তার রাজন্যবর্গ পরিবারের অন্যান্য সদস্যরা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, তখন তিনি কী করলেন, তিনি ফরাসি যে বণিক শ্রেণী এদেশে ছিল সেই ফরাসি বণিকদের সাথে তিনি একটি মৈত্রী স্থাপন করলেন, এবং তাদের সাথে মৈত্রী স্থাপন করে তিনি তাদেরকে একত্রে নিয়ে তিনি এই যুদ্ধ ঘোষণা করলেন এবং তার পক্ষে এই যুদ্ধে অংশগ্রহণ করেন। তার পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেন মীর মদন, মোহনলাল এবং ফরাসি সেনাপতি সিনক্লেয়ার। যুদ্ধে মীর মদন নিহত হন। নবাবের বিজয় আসনের জন্য মির্জাপুর ষড়যন্ত্রমূলক যুদ্ধ বন্ধ করে দেন, ষড়যন্ত্রমূলকভাবে অসহযোগিত করে যুদ্ধ বন্ধ করে দেন। যখন দেখলেন যে যুদ্ধে নবাবের বিজয় আসন্ন, তখন তার সে প্রধান সেনাপতি মির্জাপুর ষড়যন্ত্রমূলকভাবে অসহযোগিত করে যুদ্ধ বন্ধ করে দেন। যদিও নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধ পরিচালনার আগে মির্জাপুরকে কোরআন শরীফ ছুঁয়ে শপথ করিয়ে নিয়েছিলেন যে তিনি যেন তার সাথে অসহযোগিতা না করেন বা তার সাথে কোনো প্রকার বেইমানি না করেন, তারপরও মির্জাপুর সে কথা না রেখে ইংরেজদের সাথে যোগসাজশ করে ষড়যন্ত্র করে নবাবকে পরাজিত করার জন্য তিনি ষড়যন্ত্রমূলক অসহযোগিতা শুরু করেন। যখন নবাবের বাহিনী বিশ্রাম নিচ্ছিল, তখন মির্জাপুরের নির্দেশে ইংরেজ বাহিনী নবাবের বাহিনীর উপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে এবং নবাবের বাহিনীকে পরাজিত করে। এই পরাজয়ের ফলে বাংলার স্বাধীনতার সূর্য 200 বছরের জন্য অস্ত যায় এবং এই উপমহাদেশে ঐতিহাসিক শাসন শুরু হয়। তো শিক্ষার্থীরা, আজকে আমরা জানলাম যে পলাশীর যুদ্ধ কী, কী কারণে পলাশীর যুদ্ধের পটভূমি তৈরি হয় এবং পলাশীর যুদ্ধের ঘটনা কী। তো পলাশীর যুদ্ধ কীভাবে সংঘটিত হয়েছিল, পলাশীর যুদ্ধ কেন সংঘটিত হয়েছিল এবং কীভাবে নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে আরোহণ করলেন, আজকে তা আমরা জানলাম যে নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে আরোহণ করার পরে তিনি কী ধরনের ষড়যন্ত্রের মুখে পড়েন এবং কে কে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং ইংরেজরা কীভাবে কূটকৌশলে এবং ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করে নেন, সেটা আজকে আমরা জানতে পারলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে অধ্যায়ের বিষয়টা নিয়ে আজকে আলোচনা করলাম, এই বিষয়টা আমরা খুব ভালোভাবে জানব এবং আমরা এই বিষয়টা খুব ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করব
যে পলাশির যুদ্ধের যেহেতু পলাশির যুদ্ধ আমাদের রাজনৈতিক ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, তাই আমরা জানবো যে কেন পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং কোথায় পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল, কারা কারা তাতে অংশগ্রহণ, নবাবের পক্ষে কারা অংশগ্রহণ করেছিল, ইংরেজদের পক্ষে কারা অংশগ্রহণ করেছিল এবং নবাবের পতনের কারণ কী ছিল। এখন আমরা একটু দেখি নবাবের পতনের কারণ ছিল কী। নবাবের পতনের কারণ, এই বিষয় নিয়ে আলোচনা করলাম। তো তোমরা নিজেরা এই বিষয়টা পাঠ্য বইয়ের সাথে সামঞ্জস্য রেখে একটু নিজেরা অধ্যয়ন করবে এবং পরবর্তী পাঠে আমরা বিস্তারিতভাবে জানবো যে নবাবের পতনের ফলে আসলে কী কী সমস্যা বাংলায় সৃষ্টি হয়েছিল এবং এই পলাশের যুদ্ধের ফলাফলটা কী হয়েছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো আমি এখানেই শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।